ধরা যাক আমাদের জিজ্ঞাসা করা হলো চার সমস্ত দুইয়ের এক গজে কত ইঞ্চি হয়। আমি নিচে আবারও লিখছি, চার সমস্ত দুই এর এক গজ। আমরা যখন কোনো ভগ্নাংশকে অন্য কোনো ভগ্নাংশের সাহায্যে ভাগ বা গুণ করি, প্রক্রিয়াটি আরো জটিল হয় যখন ভগ্নাংশটি একটি মিশ্র ভগ্নাংশ হয়। আমি তোমাদের জন্য এই মিশ্র ভগ্নাংশটি অপ্রকৃত ভগ্নাংশের আকারে লিখছি। আমি উপরের এই দিকটিতে যদি চার সমস্ত দুই এর এক কে অপ্রকৃত ভগ্নাংশের আকারে লিখতে চাই, তবে তার আকার কেমন হবে? হিসেবে আমাদের দুই থাকছে, সুতরাং চার দুগুণে আট, সুতরাং আটের অর্ধেক সমানও চার হবে, তাই না? আমি আবারও লিখছি, চার সমান আটের অর্ধেক বা আটের দুই ভাগের এক ভাগ যা চারের সমান, যোগ দুই ভাগের এক সমান হবে নয় এর অর্ধেক। আমার যদি খুব দ্রুত কাজটি করতে হয় তবে এভাবে করতে হবে, চার গুণ দুই সমান আট, আট যোগ এক সমান নয়, সুতরাং চার সমস্ত দুই এর এক এক অর্ধে নয় এর অর্ধেকের সমান। সুতরাং চার সমস্ত দুই এর এক গজ সমান নয় এর দুই ভাগের এক বা দুই এর নয় গজ। এখন এটিকে আমরা ইঞ্চিতে রূপান্তর করতে চাই। তা করতে হলে আমাদের যা করতে হবে তা হলো প্রথমে এটিকে গজ থেকে ফুটে রূপান্তর করতে হবে এবং তারপর ফুট থেকে ইঞ্চিতে রূপান্তর করতে হবে। ফুটে রূপান্তর করার সময় আমাদের স্মরণ রাখতে হবে যে তিন ফুটে এক গজ হয়। আমি তা নিচে লিখে রাখছি, প্রতি তিন ফুটে এক গজ হয় বা তিন ফুট প্রতি গজে। আমরা যদি এই নয় এর দুই ভাগের এক বা দুই এর নয় গজকে তিন ফুট প্রতি গজ দিয়ে গুণ করি, তবে এই ভগ্নাংশের লবের গজের সাথে এই গজ কাটাকাটি হয়ে অপসারিত হয়ে যাবে, আর যা থাকবে তা হলো ফুট। সুতরাং আমাদের শুধু তিন দিয়ে গুণ করতে হবে। এটিকে এভাবেও বলা যায় যে প্রতি তিন ফুটে এক গজ হয় বা তিন ফুট এ এক গজ। সুতরাং বোঝাই যাচ্ছে যে আমাদের যত গজ থাকবে তাকে ফুটে রূপান্তর করলে তার সংখ্যার পরিমাণ বেশি হবে, কারণ তিন ফুটে এক গজ হয়। সুতরাং আমাদের যদি দুই গজ থাকে তবে ফুটে রূপান্তর করলে তা ছয় ফুট হবে, কারণ আমরা জানি যে তিন ফুটে এক গজ হয়, তাই তিন দিয়ে গুণ করা হয়েছে। সুতরাং এই ভগ্নাংশটিকে যদি আমরা এখানে গুণ করি, আমরা যদি একে গুণ করি, তবে দাঁড়ায় নয় গুণ তিন সমান সাতাশ, যার হর হবে দুই, তাহলে এটা হবে সাতাশ বাই দুই। আমি তোমাদের সুবিধার জন্য এটিকে ধাপে ধাপে লিখছি। তাহলে এটা সমান নয় বাই দুই গুণ গুণ তিনের এক বা তিন বাই এক গজ। এটার সাথে গুণ হবে গজ, এটিকে কমলা রং দিলাম, গুণ ফুট প্রতি ফুট প্রতি গজ। গজে গজে কাটা চলে যাবে, তাহলে আমাদের থাকে নয় গুণ তিন সমান নয় গুণ তিন সমান সাতাশ, যার লব দুই বা দুইয়ের সাতাশ ফিট। সুতরাং আমরা এভাবে পেলাম যে চার সমস্ত দুইয়ের এক গজ সমান দুইয়ের সাতাশ ফিট। এটি বোঝাই যাচ্ছে যে আমাদের গজের সাংখ্যিক মান থেকে ফুটের সাংখ্যিক মান বড় হবে, কেননা তিন ফুটে এক গজ হয়, ফুটের সাংখ্যিক মান গজের তিন গুণ বড় হবে। সুতরাং প্রত্যেকটি জিনিস কিন্তু মিলে যাচ্ছে, যেমন দুইয়ের সাতাশ ফিট আসলে দুইয়ের নয়ের তিন গুণ। এখন আমাদের আছে দুইয়ের সাতাশ ফিট এবং এখন আমরা এটিকে ইঞ্চিতে রূপান্তর করতে চাই। এক্ষেত্রে আমাদের যা মনে রাখতে হবে তা হলো বারো ইঞ্চিতে এক ফুট হয়। এটিকে তাহলে আমাদের বারো দিয়ে গুণ করতে হবে, কেননা আমাদের হাতে যত ফুট থাকবে তাকে ইঞ্চিতে রূপান্তর করতে হলে বারো গুণ বেড়ে যাবে। যদি আমাদের এক ফুট থাকে তবে রূপান্তর করে আমরা বারো ইঞ্চি পাবো, আর যদি দুই ফুট থাকে তবে রূপান্তর করে আমরা চব্বিশ ইঞ্চি পাবো। দুইয়ের সাতাশকে ইঞ্চিতে রূপান্তর করতে আমাদের বারো দিয়ে গুণ করতে হবে, সুতরাং এটা সমান হবে গুণ বারো। আমাদের মাত্রাও ঠিক রাখতে হবে, সুতরাং বারো ইঞ্চি প্রতি ফুট। এই ফিট আর এই ফুট আসলে একই একক, ফুট এক বচনে আর ফিট বহু বচনে হয়, সুতরাং ফিট আর ফুট কাটাকাটি হয়ে বাদ যাবে। আমরা যদি এটিকে একটু সাজিয়ে লিখতে চাই তবে আমরা পাব দুই এর সাতাশ, দুই এর সাতাশ বা সাতাশ বাই দুই গুণ বারো, বারো ফিট, বারো ফিট গুণ ইঞ্চি, ইঞ্চি ভাগ ফুট। ফিট আর ফুট বাদ যাবে, কারণ তারা একই একক। সুতরাং আমাদের থাকে সাতাশ, সাতাশ গুণ বারো ভাগ দুই ইঞ্চি। সুতরাং আমাদের শেষ ফলাফল হবে সাতাশ গুণ বারো ভাগ দুই ইঞ্চি।
এখন 27কে 12 দিয়ে গুণ করার পূর্বে আমরা 12কে 2 দিয়ে এবং 2কে 2 দিয়ে ভাগ করতে পারি। এতে করে আমাদের অঙ্কটি করতে সুবিধা হবে। তাহলে 12কে 2 দিয়ে ভাগ করলে হয় 6 আর 2কে 2 দিয়ে ভাগ করলে 1 হয়। সুতরাং এটা সমান হবে 27 গুণ 6 ইঞ্চি। এখন দেখা যাক তার পরিমাণ কত দাঁড়ায়। 27 গুণ 6, 6 × 7 = 42, 4 এখানে নিলাম, 6 × 2 = 12, 12 + 4 = 16, তাহলে হলো 162, তাহলে 162 ইঞ্চি। এটা কিন্তু মিলে যায়, কেননা 4 সমস্ত 2 এর 1 গজ থেকে আমরা এখানে 2 এর 27 ফিট পেয়েছি, যা সমান 13.5 ফিট। এটিকে আবার 12 দিয়ে গুণ করলে আমরা অনেক ইঞ্চি বা 162 ইঞ্চি পাই।